প্রায় 40 কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। নতুন ভেন্যু হিসেবে পণ্য বিক্রির পরিমাণকে সন্তোষজনক মনে করছেন আয়োজকরা। তবে শেষ দিনের বেচাকেনায় খুব একটা বেশি সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। শেষ দিনে ক্রেতা দর্শনার্থীর ঢল নামে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্য বেচাকেনায় ব্যস্ত সময় পার করেন বিক্রয় কর্মীরাও। তবে শেরেবাংলা নগরের তুলনায় নতুন ভেন্যুতে পণ্য বিক্রির হার কম বলছেন ব্যবসায়ীরা। লোক এখনো সমাগম কম আর আমরা মাল কম এনেছি, অল্প কিছু বিক্রি করে শেষ। এক মাসের ব্যবসা ৫০%। আগের ভেন্যুর তুলনায় সার্বিক বেচা কিনা অনেক কম, তবে শেষ দিকে এসে কেন জানি লোকজন একটু কমে গেছে, যেটা ওই আগের ভেন্যুতে একটু উল্টা ছিল। শেষ দিকে বেশি হতো, এখানে শেষের দিকে দেখলাম লোকজন কমে গেছে, যেটা আমরা একটু হাসা হতো। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে এবারের বাণিজ্য মেলায় প্রায় 40 কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, ভ্যাট আদায় হয়েছে 1.5 কোটি টাকার, রপ্তানি অর্ডার এসেছে 1.6 কোটি ডলারের। আমাদের খুব ভয় ছিল যে নতুন জায়গায় আমরা করতে যাচ্ছি আমাদের কি অবস্থা হয়, পাশাপাশি চারিদিকে অসুস্থতা রোগ এইসব চিন্তা করে তার চেয়ে বড় সমস্যা রাস্তার যে অবস্থা ছিল সব বিবেচনা করে আমরা একটু শঙ্কিতই ছিলাম। আমাদের সমস্ত রকম দুশ্চিন্তাকে দূরে ফেলে দিয়ে এখানকার পরিস্থিতি ভীষণ আশাবাদী। আমরা যা আশা করেছিলাম গত 3 গুণ মানুষ হাজির হয়েছে, এবং আমি গত শুক্রবার শনিবার শুনেছি যে প্রতিদিন প্রায় লক্ষাধিক করে মানুষ এই মেলায় এসেছে। বিকেলে পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এবারের মেলার সমাপনী ঘোষণা করা হয়। আগামী বছর মেলা আয়োজনের স্থান আরও বড় করার আহ্বান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর। এফবিসিসিআই থেকে আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এটাকে আরো বড় করার জন্য, আরো কারণ না হয় আমরা এখানে সংশোধন করতে পারবো না। এবার অনেকেই আসে না, সত্যি অনেকেই কিন্তু আসে না, কোভিড প্লাস নতুন জায়গা রাস্তাঘাটের কি হবে অনেক কিন্তু বুঝতে পারে না, অনেকেই আসে না। কিন্তু না আসার কারণ হচ্ছে এভাবে মেলাটা জমে গেলেন, মানুষ যেভাবে আসলেন, তো যখন নর্মাল অবস্থা হবে, কোভিড যখন থাকবে না, তখন তো আমাদের জায়গা হবে না। তো সেই কথা চিন্তা করে আমি আশা করব যে তারা আমরা খুব সহসাই জায়গা থেকে আমরা জায়গাটা বড় করা দরকার। মেলায় নান্দনিক স্টল এবং পণ্য বিক্রিতে বড় অবদান রাখায় 42টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেয় রপ্তানি উন্নয়ন ব্যুরো। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।